হ্যালো স্টুডেন্টস ওয়ানসাগেন ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ হালদার ই একাডেমি হালদার ই অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দ্য লিসেনার্স কবিতাটার ইন লাইন বাই লাইন মিনিং এবং তারপর কবিতাটার ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ডিসকাশান কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি সো যারা এখনও সেই ক্লাসগুলো দেখনি প্লিজ ডু চেক ইট আউট তোমরা ক্লাসগুলো পেয়ে যাচ্ছ হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে আমরা আজকের ক্লাসে শুরু করতে চলেছি দ্য লিসেনার্স কবিতার থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ সেশন যেমন বাকি টেক্স আমরা করি এই তোমরা যে এমসি কিউগুলো পাচ্ছ সেগুলো কিন্তু কবিতা থেকে যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলোকে মাথায় রেখে এবং রিমাইন্ড এড ভেরি কেয়ারফুলি যে এই সমস্ত MCQ গুলো কিন্তু তোমাদের আপকামিং মাদ্রাসা এবং এসএলএসটি দুটোর জন্যই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং ফ্রুটফুল হতে চলেছে তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের শুরু করব কোয়ে থেকে চলো দেখে নি কি বলছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এ কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা একদম বেসিক একটা প্রশ্ন যে দা পোয়েম ওয়াজ পাবলিশন অর্থাৎ কবিতাটা কত খ্রিস্টাব্দে পাবলিশ করা হয় অপশন এ নাইনটিন অপশন বি নাইনটিন টোয়েন্টি সি নাইনটিন এইটিন আর অপশন ডি হচ্ছে 1919 তাহলে তোমরা যারা একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করেছো আমার তারা খুব সহজে आंसर দিতে পারবে আমরা ডিসকাস করেছিলাম অলরেডি কবিতাটা কত খ্রিস্টাব্দে পাবলিশ হয় কবিতাটা পাবলিশ হয় কিন্তু নাইনটিন টুয়েলভ ওকে তাহলে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ নাইনটিন টুয়েলভ চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টুতে হু রিমার্কড অ্যাবাউট দ্য পোয়েম দ্যাট ইজ পসিবলি দ্য ফাইনেস্ট পোয়েম অব দ্য সেঞ্চুরি অর্থাৎ কে কমেন্ট করেছিলেন যে এই কবিতাটা এই সেঞ্চুরির পসিবল ফাইনেস্ট একটা poem এটা একটা বিয়ন্ড দ্য টেক্সট প্রশ্ন বটেই তবে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাঝে মাঝেই এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করা হয় অপশান এ ইজরা পাউন্ড অপশন বি ডাব্লিউ এইচ ওডেন অপশন সি টি এস এলিয়ট অপশন ডি থমাস হার্ডি তাহলে দেখো এই কবিতাটাকে ফাইনেস্ট পোয়েম অব দ্য সেঞ্চুরি বলেছিলেন অন্য কেউ নয় থমাস হার্ডি তাহলে কোয়েশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি থমাস হার্ডি চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ এটাও আমরা অলরেডি ক্লাসে ডিসকাস করেছিলাম কবিতাটার সেটিং কি ধরনের অর্থাৎ কি ধরনের সেটিং আমরা এই কবিতাটাতে পাই option a a deserted house by the sea at night option b an abandoned house in a deep forest at night option c an underground vault or option d a deserted palace on the top of a hill at night তাহলে যারা সেটিংটা জানো তারা খুব সহজেই আনসার করতে পারবে যে হাউসটা কি ছিল একটা অ্যাবান্ডান্ট পরিত্যক্ত লোনলি একটা হাউজ ছিল এবং সেটা কোথায় অবস্থিত ছিল একটা ডিপ ফরেস্টের মধ্যে যেখানে আমরা যে সিনারিওটা পাচ্ছি সেটা কিন্তু একটা মুনলিট নাইটের সিনারিও তাহলে obviously কোয়েশন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি an abandoned হাউস ইন আ ডিপ ফরেস্ট অ্যাট নাইট চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশন নাম্বার এ হাউ ইজ দ্য ট্রাভেলার ইন দ্য পোয়েম লিঙ্কড টু মডার্ন ম্যান মডার্ন ম্যানের সাথে এই ট্রাভেলারের কোন ক্যারেক্টারিস্টিক্সটা মিলছে সেইটা জানতে চাইছে অপশান এ হি ইজ বিজি হ্যাজ নো টাইম টু স্ট্যান্ড লাইক আ মডার্ন ম্যান অপশন বি হি ইজ এ স্ট্র্যাঞ্চড অ্যান্ড অ্যালন লাইক মডার্ন ম্যান অপশন সি হি ডেলস ডিপ on atmosphere rather than on his inner self like a modern man option d he like a modern man is promising determined to keep his words তাহলে ভালো করে দেখো যে প্রথম তিনটে অপশন কিন্তু মডার্নিজমের ক্যারেক্টারিস্টিকস এর সাথে যাচ্ছে কিন্তু চার নম্বরটা মডার্ন ম্যানের একটা ক্যারেক্টারিস্টিকস নয় কিন্তু তার মানে অপশন 4 টা তো অপশন D টা তো অটোমেটিক্যালি হচ্ছে না বাকি তিনটার মধ্যে কোন ক্যারেক্টারিস্টিকস টা এই ট্রাভেলার এর সাথে মিলছে সেটা আমাদের বের করতে হচ্ছে এবং সেটা obviously যে হি ইজ এ স্ট্রেনজড এন্ড অ্যালোন লাইক আ মডার্ন ম্যান তিনি এই পুরো ওই যে একটা ইথ ইরি মানে ইরি ইথিরিয়াল ওয়ার্ল্ড নন লিভিং ওয়ার্ল্ডে গেছিলেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে একাই গেছিলেন এবং তিনি যেন কিছুর দ্বারা আবদ্ধ

সিন নকিং অ্যাট দ্য ডোর সেভারেল টাইমস্ট্রাগেলারকে দেখা গেছে দরজার সেভারেল টাইমস বারবার নক করতে হিজ নকিং গ্রোজ হার্ডার এবং ধীরে ধীরে সেটা আরও জোর হয়েছে হোয়াই হি তার এরকম করার কারণটা কি অপশন এ টু রাউজ দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য ডেজার্টেড হাউস বি টু মেক দ্য বার্ড ফ্লাই ওভার হিন Option C to break the silence prevailed there. Option D to frighten the inhabitants of the deserted house. দেখো তার বারবার এর রিজন হ্যাঁ তিনি ডেফিনেটলি সেই ইনহ্যাবিটেন্টস বাড়ির ইনহাবিটেন্সদের সাথে কথা বলতে চাইছিলেন এটা তো অবশ্যই কিন্তু মেন যেটা তার রিজন সেটা কিন্তু টু ব্রেক দ্য সাইলেন্স প্রিভেল্ট দেয়ার অর্থাৎ ওখানে যে একটা আনন্যাচারাল সাইলেন্স ছিল তিনি সেটাকে ব্রেক করতে চাইছিলেন তাহলে কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি টু ব্রেক দ্য সাইলেন্স প্রিভেল্ট দেয়ার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্সে দ্য ডেজার্টেড হাউস ইন দ্য ডিপ ফরেস্ট ক্যান বি আিম্বল অফ এই যে একটা ডিপ ঘন একটা ডেন্স ফরেস্ট তার মধ্যে যে এই একটা ডেজার্টেড হাউস রয়েছে এটা কিসের সিম্বল হিসেবে ব্যবহৃত হয়েছে অপশন এ আ ওয়ার্ল্ড দ্যাট ক্যান অনলি বি আন্ডারস্টুড বাই ডিপ কনসেন্ট্রেশন অ্যান্ড হাই স্পিরিচুয়ালিটি অপশন বি আ ওয়ার্ল্ড দ্যাট ক্যান বি অ্যাক্সেসড ওনলি বাই রিলিজিয়াস রিচুয়ালস অপশন সি আ ওয়ার্ল্ড দ্যাট কান্ট বি আন্ডারস্টুড বাই হিউম্যান রিজন্স আর অপশন ডি আ ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডেবল ওনলি বাই সাইলেন্স তাহলে দেখো এই যে ডি ফরেস্টের মাঝে একটা ডেজার্টেড হাউস এটা কিন্তু অবভিয়াসলি লাইজ করছে আ ওয়ার্ল্ড দ্যাট ক্যান বি কান্ট বি আন্ডারস্টুড বাই হিউম্যান রিজন এখানে যদি তুমি লজিক রিজন এগুলো খাটাতে যাও তাহলে এই লজিক রিজন কিন্তু এই জায়গায় কোনো কাজেই আসবে না তাহলে কোয়েশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি আয়ার্ল্ড দ্যাট কান্ট বি আন্ডারস্টুড বাই হিউম্যান রিজন চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেন এর দ্য ট্রাভেলার ওয়াজ অপশান এ আজিস্ট্রিয়ান আ রেলিজিয়াস ম্যান ডি উইথ নো স্পিচ অল তাহলে দেখো এই ট্র্যাভেলার ঠিক কি ছিলেন সেইটা জানতে চাওয়া হচ্ছে তাহলে প্রথম কথা এখানে ট্রাভেলারের কিন্তু কোনো রকম কিছু ডিটেলস আমরা এমনি পাই না কিন্তু একটা জিনিসই আমরা জানতে পেরেছিলাম যে ট্রাভেলার হর্স ব্যাকে ওখানে পৌঁছেছিল এবং এখানে যে গুলো রয়েছে দেখো তোমরা নিশ্চয়ই পেডিস্ট্রিয়ান রেলিজিয়াস ম্যান বা ম্যান উইথ নোট স্পিচ এগুলোর মানে জানো হয়তো অনেকের এই ইকুয়েস্ট্রিয়ান শব্দটার মানে জানা নেই আমি বলে দিচ্ছি ইকুয়েস্ট্রিয়ান তাদেরকে বলা হয় যারা হর্স ব্যাকে রাইড করে

অপশান এ ইজ দেয়ার এনিবডি দেয়ার অপশান বি ক্যান এনিবডি হিয়ার মি অপশান সি হু ইজ দেয়ার ইন দ্য হাউস আর অপশান ডি উড এনিবডি বডি কেয়ার টু হিয়ার মি তাহলে দেখো এটা খুব ইজি কোয়েশন টু আনসার ট্রাভেলার নকিং এর পর কি জিজ্ঞেস যে ইজ দেয়ার এনিবডি দেয়ার তাহলে কোয়েশন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ ইজ দেয়ার এনিবডি দেয়ার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইনে দ্য কোয়েশন ইন দ্য যে প্রশ্নটা এটা কিসের সাথে আমরা এর মিল বের করতে পারি অপশান এ হিউম্যানস সার্চ ফর ওন সেলফ অপশান বি হিউম্যানস সার্চ ফর হিজ সাইলেন্ট সেলফ অপশান সি হিউম্যানস Search for the force beyond his clutch option ক্লাচ অপশন search for his mysterious self তাহলে এখানে এটা অ্যাপোস্ট্রফি হতো একটা একটু কেয়ারফুল তোমরা তাহলে দেখো এই যে রিপিটেড কোয়েশন এটা কিন্তু মানুষের সেই সমস্ত ফোর্স সেই সমস্ত শক্তিকে আঁকড়ে ধরার একটা সার্চ সেটাকে রেফার করা হচ্ছে তাহলে অবভিয়াসলি কোয়েশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশন সি হিউম্যান সার্চ ফর দ্য ফোর্স বিয়ন্ড হিজ ক্লাচ চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টেনে হাউ মেনি টাইমস ডিড দ্য ট্রাভেলার নক ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন খুব বারবার এটা মানে প্রশ্নটা আসে তাহলে ট্রাভেলারের নকটা কতবার হয়েছিল অপশন এ ওয়ান্স অপশন বি টোয়াইস অপশন সি থ্রাইস অপশান ডি ফোর টাইম তাহলে কবিতাটা একটু ইন ডিটেলড পড়লে একটু মন দিয়ে পড়লেই আমরা দেখতে পাবো যে ট্রাভেলার কিন্তু টানা তিনবার নক করেছিল তাহলে অবভিয়াসলি কোয়েশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি থ্রাইজ চলে যাই আমাদের নেক্সট পার্ট নেক্সট সেকশনে কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে অ্যান্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স Champed the grasses. What did this line indicate? A line indicate option. option A that there prevailed profound silence, option B that the eerie atmosphere could not leave any impression upon the horse, option C both A and B, option D that the horse was too scared to eat. গ্রাসেস তাহলে লাইনটা কি যে এই সাইলেন্সের মধ্যেও সেই হর্সটা কি করছিল সেই ঘাসগুলো চ্যাম্পড করছিল অর্থাৎ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল তাহলে অবভিয়াসলি এটা ইন্ডিকেট করছে যে সেখানে একটা প্রিভেল্ট প্রোফাউন্ড সাইলেন্স আছে এতটাই সাইলেন্স যেটা ঘাস চিবিয়ে খাওয়ার শব্দটা অবধি কানে এসে পৌঁছে দিচ্ছে আর একটা অবভিয়াসলি যে এই ইরি যে সেটা হর্স এর ওপর কোন এফেক্ট করে কারণ কেউ যখন ভয় পেয়ে যায় সে কিন্তু খেতে পারে না সেটা কোনো মানুষ হোক বা কোনো তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ অ্যান্ড বি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দ্য ট্রাভেল আর হোয়েন দেয়ার no নো রেসপন্স টু হিজ রিপিটেড তার বারবার ডাকা সত ও সে যখন কোনো রেসপন্স পায়নি তখন ট্রাভেলার কী ফিল করেছিল অপশান এ ইরিটেটেড অপশান বি পাজল্ট অপশান সি হোপলেস আর অপশান ডি আচ্ছা হেল্পলেস তাহলে দেখো সে কী ফিল করেছিল রিপিটেড কলে বার বার বারবার করে রেসপন্স না পাওয়ার পর সে পাজল্ট বা কনফিউজড ফিল করছিল কখনো অপশানে কনফিউজডও থাকতে পারে

remains untrodden সেই জায়গাটা untrodden untrodden মানে কেউ সেখানে যায় না অপশন সি দা প্লেস পোকেন অফ ইজ bubbling with life ভীষণ লাইভলি ভীষণ সেখানে সাউন্ড অ্যাক্টিভিটি লাইফলিনেস অপশন ডি দা প্লেস পোকেন অফ ইজ দা গ্রাসিং ফিল্ড অফ দ্য एनिमल्स এটা एनिमल्स দা গ্রাসিং ফিল্ড তাহলে ফরেস্টের টাও ফর্নি হয়ে রয়েছে মস দ্বারা ফর্ন গাছ দ্বারা পরিপূর্ণ সেটা কখন পসিবল যখন সেখানে কেউ না যাবে কেউ গেলে তো পায়ের মানে মারিয়ে দিয়ে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে তাহলে ডেফিনেটলি এটা কোয়েশন নাম্বার থার্টিনের সঠিক উত্তর কিন্তু অপশান বিতে পাচ্ছি যে দ্য প্লেস স্পোকেন অফ রিমেন্স আনট্রডেন যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা আনট্রডেন সেখানে কেউ যায় না চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন অ্যান্ড দ্য বার্ড ফ্লু আপ আউট অফ দ্য টারেট দ্য ওয়ার্ড দ্যাট আমি ক্লাসেও আলোচনা করেছি টারেট শব্দটা নিয়ে অপশান ইভেন দ্য বার্ড ওয়াজ অফ অ্যান্ড ইরি অ্যাটমসফিয়ার বি দ্য সাইলেন্স অ্যান্ড মিস্ট্রি আপন দ্য বার্ড সি ওয়াজ like a castle option d the deserted house was infested with birds তাহলে দেখো আমরা আলোচনা করেই ছিলাম যে turret যে উঁচু জায়গাগুলো এইগুলো সাধারণত পুরনো দিনের বড় বড় প্রাসাদ ও বাড়িগুলোতে পাওয়া যেত তাহলে obviously এটা এটাকেই মিন করছে যে the deserted house was somewhat like a castle ঠিক একটা দুর্গর মতো একটা বড় সরো বাড়ি এটা ছিল এই টাওয়ার টা থেকে আমরা এটা বুঝতে পারি তাহলে কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তর হলো অপশন সি the deserted house was somewhat like a castle চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন কোয়েশন নাম্বার ফিফটিনে অ্যান্ড হি স্মট আপন দ্য ডোর আগেইন আ সেকেন্ড টাইম দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্মোট আপন দ্য ডোর ইজ মোট আপন দ্য ডোর মানে কি বোঝানো হয়েছে অপশান এ টু লিন এগেন্স দ্য ডোর অপশান বি টু স্ট্রাইক হেভিলি আপন দ্য ডোর অপশান সি টু ফল অন দ্য ডোর আনএক্সপেক্টেডলি অপশান ডি টু বিপট্র্যাক্টেড বাই দ্য ডোর তাহলে স্মোট মানেই কিন্তু আমরা জানি স্ট্রাইক স্ট্রাইক আরো জোরে করা হয় সেটাকে আমরা স্মোট তাহলে কোয়েশ্চেন নাম্বার এর সঠিক উত্তর কিন্তু অপশন বি টু স্ট্রাইক হেভিলি আপন দা ডোর দেখে নিই পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দ্য এক্সপ্রেশন লিফ ফ্রিঞ্জ সিল

দেখো লিফল মানে একদম যেরকম জড়ি দিয়ে বোনা হয় এখানে যেন দিয়ে সেই সিলটা অর্নামেন্টেড হয়েছে এবং এটা অবভিয়াসলি একদম রেফার করে যে দা হাউস ওয়াজ অ্যাবানডান লং টাইম এগো বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত হয়ে গেছে এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তাহলে কোশ্চেন নাম্বার সিক্সটিনে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি দ্য হাউস ওয়াজ যাব আমাদের নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার হ্যাভিং নো রেসপন্স ফ্রম দ্য ইনহাবিটেন্স অব দ্য ডেজার্টেড হাউস দ্য ট্রাভেলার বাড়ির ওই ইনহাবিটেন্সের থেকে কোনোরকম রেসপন্স না পেয়ে ট্রাভেলার কি করেছে অপশান এ হিমসেলফ ওয়ে ডাউন দ্য হাউস অপশন বি স্টুড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল অপশন সি ওয়েন্ট ডাউন আপ দ্য এমটি হল অপশন ডি পিপড থ্রু দ্য উইন্ডো তাহলে এই ডেজার্টেড হাউসের ইনহ্যাবিটেন্সদের থেকে কোনোরকম রেসপন্স না পেয়ে ট্রাভেলার কিন্তু ভীষণ কনফিউজড হয়ে একদম স্টিল স্ট্যাটিক হয়ে গিয়েছিলেন তাহলে এটা অবভিয়াসলি হবে যে স্টুড পারপ্লেক্সড অ্যান্ড

Option B. The silent listeners inside the house stood on the stair. Option C. The horse of the traveler stood on the forest's ferny floor. Option D. The traveler and the horse stood on the forest's ferny floor. Thale, ke Chilo stood thronging the faint moonbeams. মুনবিমস এখানে কিন্তু যেই সাইলেন্ট লিসেনার্সগুলো অর্থাৎ ওই সাইলেন্ট স্যান্টাম বা অ্যাপারিশনসগুলো তাদের কথা বলা হয়েছে তারা এই লিসেনারের সব এই তারা এই আওয়াজ মানে ডাক শুনে হাউজের মধ্যে স্টেয়ারের উপরে ওখানে দাঁড়িয়েছিল তাহলে কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি দ্য সাইলেন্ট লিসেনার্স ইনসাইড দ্য হাউজ টুড অন দ্য স্টেয়ার দেখে নেব পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হার্কনিং ইন অ্যান এয়ার খুব ইম্পর্ট্যান্ট লাইন হু হারকেন্ড অ্যান্ড হোয়াট ডিড হি অর দে হারকেন তাহলে কে হারকন করেছিল এবং কি করেছিল অপশন এ দ্য সাইলেন্ট লিসনার হার ক্যান্ড দ্য ট্রাভেলার্স কল অপশন বি দ্য ট্রাভেলার হারকেন্ড দ্য স্টিলনেস অফ দ্য সাইলেন্ট লিসনার্স অপশন সি দ্য ট্রাভেলার হার দা দ্য ফ্ল্যাপিং সাউন্ড অফ আ বার্ড অপশন ডি দ্য হর্স হার দা দ্য অফ দ্য ডোর বাই দি ট্রাভেলার তাহলে দেখো এটাও আমরা জানি যে ওই সাইলেন্ট লিসেনাররাই এই ট্রাভেলারের কলটাকে হকেন্ড করেছিল তাহলে কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ দ্য সাইলেন্ট লিসনার্স হার দা দ্য ট্রাভেলার্স কল চলে যাব পরবর্তী প্রশ্ন এবং আমাদের আজকের এমসিকিউ সেশান ওয়ানের একদম লাস্ট প্রশ্ন কোয়েশন নাম্বার টোয়েন্টি অ্যান্ড লুকড ইন টু হিজ গ্রে আইজ হোয়াট ডু দিস গ্রে আইজ ইন্ডিকেট এই গ্রে আইজগুলো কী ইন্ডিকেট করছে অপশন এ দ্য ট্রাভেলার্স ওল্ড এজ অপশন বি দ্য ট্রাভেলার্স বি উইল ডার্মেন্ট সি দ্য ট্রাভেলার্স ইউনিকনেস অপশন ডি দ্য ট্রাভেলার টায়ার্ডনেস আমরা জানি এই ট্রাভেলারের আইটা শুধু একটাই তার ফিজিক্যাল এনটি সম্বন্ধে আমরা জান ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে আমরা জানতে পেরেছিলাম যে এই ট্র্যাভেলারের আইসটা গ্রে এবং এই গ্রে আইসটা কিন্তু ইন্ডিকেট করছে এই ট্র্যাভেলারের বিলডারমেন্ট অর্থাৎ তিনি ভীষণ রকম বিউইলডার কনফিউজ সারপ্রাইজড পারপ্লেক্সড হয়ে গিয়েছিলেন তাহলে কোয়েশন নাম্বার টোয়েন্টি সঠিক উত্তর হয়ে গেল অপশন বি দা দ্য ট্রাভেলার্সেন্ট তাহলে এই ছিল আজকের এমসি কিউ সেশনের কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য মাদ্রাসা এস জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং ফ্রুটফুল রকম প্রচুর প্রচুর এমসি কিউ এর ক্লাস বা আদার্স ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু জয়েন করতে হবে আমাদের হালদার ই অ্যাকাডেমির অনলাইন প্ল্যাটফর্মে আমাদের হালদার ই অ্যাকাডেমির পেইড কোর্সে কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে তোমরা এই কোর্সে জয়েন করলে পেয়ে যাবে প্রত্যেকটা টেক্সটের সেটা কবিতা হোক বা শর্ট স্টোরি বা এসে বা নাটক ড্রামা প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং লাইন বাই লাইন ইনার মিনিং তার সাথে সাথে থাকবে সেই পার্টের ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ডিসকাশান আফটার কমপ্লিটিং দ্য টেক্সট উই অলওয়েজ ডিসকাস অ্যাবাউট ইম্পর্টেন্ট ফিগার্স অফ স্পিচ অফ টেক্সট আমার ফিগার অফ স্পিচের ক্লাস পাই তারপরে আমরা পেয়ে তোমরা পেয়ে যাবে ওই পার্টিকুলার টেক্স থেকে প্রচুর 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 ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো স্পেশালি প্রিভিয়াস ইয়ারের এক্সাম সার্ভে করে তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে এরকম পসিবল এমসিকিউ রাখা হয় এই সেশানগুলোয় এবং সেই এমসিকিউ শুধু অপশন বেসড ডিস্কাশন নয় থাকে অপশন ধরে ধরে ইন ডিটেল ডিসকাশন এবং তার সাথে সাথে অনলাইন পেড কোর্সে তোমরা বোনাস হিসেবে পেয়ে যাচ্ছ প্রচুর 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 মক টেস্ট দেওয়ার সুযোগ মক টেস্ট দিয়ে তুমি যাচাই করে নিতে পারবে নিজের প্রিপারেশনের লেভেলটা সো যারা আমাদের অনলাইন পেড কোর্সে ভর্তি হতে চাও প্লিজ ডু ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট হালদার ই ডট কম আই এম রিপিটিং হালদার ই ডট কম সো দ্যাটস অল অ্যাবাউট টু ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা এই দ্য লিসেনার্স কবিতার এমসিকিউ সেশনই কন্টিনিউ করবো রাদার আপকামিং বেশ কয়েকটা ক্লাসেই আমরা এই এমসিকিউ সেশন কন্টিনিউ করবো সো দ্যাটস অল অ্যাবাউট টু ক্লাস থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ এভরি ওয়ান ফর বিইং উইথ হালদার ই অ্যাকাডেমি তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ